সো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা সস্তার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলো আমাদের সেই সস্তার জায়গা, সস্তার দোকানে যাওয়া যাক। সো ভিডিও লেটস স্টার্ট উইথ সিনেমাটিক শট। সো গাইস, রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, আর সেটা আমি দেখবো আর তোমাদের দেখাবো না, সেটা কখনো হয় না। তো চলো ভিউটা জাস্ট দেখো, জাস্ট অসাধারণ ভিউ। সো ফ্রেন্ডস, পিছনে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ। আচ্ছা, বিকেলের টাইম, বিকেলের টাইম তোমরা এখানে আসতেই পারো। এই জায়গাটার নাম কি ভাই? নাম হচ্ছে বিয়ানো স্টেডিয়াম। আর এই জায়গাটা, মাঠটার নাম কি? আচ্ছা, ডাঙাপাড়া। সো ফ্রেন্ডস, আচ্ছা ডাঙাপাড়া, এখানে আসলে ভিউটা জাস্ট এই এই পিছনে জমিতে গিয়ে ঘুরে আসতে পারো, খুব সুন্দর একটা পরিবেশ। সো তোমরা দেখে নিয়েছো ভিউটা, তো চলো আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই যাই। আবার সাইকেলে করে একটু ব্লক করার চেষ্টা করলাম, সাইকেলে একটু রিক্স আছে। ফার্স্ট টাইম যে সাইকেলের ব্লকটা করছিলাম, জাস্ট ওইখানে ব্লকটা করতে গিয়ে এই আমার নতুন ফোন, ফ্রেন্ডস নতুন নতুন কিনেছি, দুদিন হয়েছে, ব্লক করতে গিয়ে পড়ে গিয়ে উপরের গ্লাসটা ফেটে গেছে, এখনও চেঞ্জ করিনি। ও ভাই, পেছনে ট্র্যাক্টর আসছে। তো চলো ফ্রেন্ডস, আমরা ঠিক সেই জায়গায় পৌঁছে তোমাদের সাথে কথা বলবো, অনেক গল্প হবে, অনেক কথা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই সেই জায়গা, তোমাদের যেটা বলছিলাম খুব সস্তার জায়গা, তোমাদের নিয়ে আসবো আর সস্তার সস্তার ভিডিও আমার এই চ্যানেলে আসবে। এটা হচ্ছে ঠিক মোমো পাড়া। এইখানে প্রত্যেকটা বাড়িতে, প্রায় প্রত্যেকটা বাড়িতেই বাড়িতে তারা মোমো বিক্রি করে। এখানে কোনো বাইরে থেকে অটো রিক্সা ভ্যান এসবে নিয়ে আসে না, প্রত্যেকটা বাড়িতে এরা মোমো বিক্রি করে, এই জন্য বিখ্যাত। এই পাড়াটার নাম হচ্ছে মোমো পাড়া। তো চলো আমরা মোমো তো খাবোই, তার আগে একটা আইটেম আমি কোনোদিনও খাইনি। এখানে দেখতে পাচ্ছি কী যেন ডাম্পিং, কী যেন ডাম্পলিং, ডাম্পলিং, একটা ডাম্পিংটা আমি সেই ভূগোলে টুগোলে কখন পড়েছিলাম, এটা হচ্ছে ডাম্পলিং। তো চলো আগে ডাম্পলিংটাই আমি টেস্ট করা যাক। দেখতে পাচ্ছ এখানে একটা দোকান আছে, মোমোর দোকান, এটা ডাম্পলিং। সো এই দোকান থেকে আমরা ডাম্পলিং টেস্ট করবো, তো দেখি কেমন লাগে। সো গাইস, দেখতে পাচ্ছ হাতে চলে এসছে হচ্ছে ডাম্পলিং, নামটা হচ্ছে ডাম্পলিং, জাস্ট নামটা অসাধারণ। তো দেখতে পাচ্ছ, জাস্ট দেখা দেখা দেখা, এ হচ্ছে এই যে লুকটা দেখো, জাস্ট লুকটা দেখো, এ হচ্ছে ডাম্পলিং, এটা হচ্ছে ডাম্পলিং, দাঁড়াও এটা কী কী চাটনি দেওয়া আছে দেখো। এ হচ্ছে ধনে পাতার চাটনি, এই সাদা যেটা দেখতে পাচ্ছ, আমি ঠিক জানি না, আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম, বলো বাদামের। আর এটা হচ্ছে, এটা কিসের চাটনি ভাই? টমেটোর মনে হচ্ছে ভাই, টমেটো লঙ্কা ঠিক বোঝা যাচ্ছে না। তো চলো আমি এখন টেস্ট করি, দেখি কেমন লাগে, টেস্ট করি। তার আগে তোমাদের এটা দেখাই এর ভেতরে কী কী আছে, ক্যামেরাটা ক্লোজ কর, দেখি কী কী আছে সেটা দেখাই তোমাকে। এই হচ্ছে ডাম্পলিং এর ভেতরে কী ভাই এগুলো? ও, এটা মনে হচ্ছে সোয়াবিন দেওয়া আছে, তোমার ভাবো না এটা চিকেন, এটা চিকেন, এটা সোয়াবিন। তো চলো টেস্ট করি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ডাম্পলিং। আমি এখানে এসেছি, এর আগেও এসেছিলাম, মোমো খেয়েছিলাম, তাইপু খেয়েছিলাম, বাট ডাম্পলিংটা টেস্ট করা হয়নি। এইবার এসে আমি ডাম্পলিংটা টেস্ট করছি, দেখি কেমন লাগে। ওয়াও, এক কথায় বেস্ট, এই নিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, ডাম্পলিংটা এই দোকান থেকে ট্রাই করলাম, জাস্ট অসাম লেগেছে। এবার চলো নেক্সট দোকান থেকে ভেজ মোমো, চিকেন মোমো ট্রাই করবো। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো। সো গাইস, তোমরা যদি মোমো পাড়ায় আসো, তবে একটা জিনিস লক্ষ্য করবে, এই জায়গাতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু মোমোর দোকান, তার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ব্যবস্থা করে রেখেছে। সো তোমাদের যে বাড়িতে ইচ্ছে যেটা ভালো মনে হবে সেই বাড়িতে ঢুকে তোমরা খেতে পারো, খুব সুন্দর। ডাম্পলিংটা টেস্ট করলাম, জাস্ট অসাম লেগেছে, ফার্স্ট টাইম খেলাম, খুব সুন্দর, যা টেস্ট পুরো মচমচে করে ভাজা ছিল, জাস্ট অসাধারণ লেগেছে। তো তোমরা এসে খেয়ে যাও। দুজন মিলে বসে আছি, ভেজ মোমো অর্ডার দিয়ে দিয়েছি দোকানটাতে, কিন্তু ভেজ মোমোটা রেডি হচ্ছে। তো চলো, ভেজ মোমোটা আসলে তোমাদের সাথে কথা হচ্ছে।
আর এই জায়গাটা হচ্ছে তুমি যদি আসো তবে ঠিক খোর্ধা স্টেডিয়াম, খোর্ধা স্টেডিয়ামের ঠিক পাশ দিয়ে সোজা চলে এসে সোজা ঢুকে গেলে এই গ্রামটা পেয়ে যাবে, এই জায়গাটা পেয়ে যাবে। এক্সাক্ট লোকেশানটা আমি ঠিক বলতে পারছি না, দাঁড়া আমি কাকিমার সাথে কথা বলবো, তোমাদের কাকিমার দেখি কিছু বলতে পারি কিনা। গাইস দেখতে পাচ্ছ প্লেটটা আমাদের হাতে চলে এসেছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেজ মোমো, ভেজ মোমো নিয়েছি। আর ভেজ মোমো দেখতে পাচ্ছ এখানে পাঁচ পিস দেওয়া আছে, 1 2 3 পাঁচ পিস দেওয়া আছে। আর যে স্যুপ দিয়েছে, এক বাটি স্যুপ দিয়েছে, সাথে চামচ দিয়েছে, স্যুপটা আপাতত সরিয়ে রাখি। এখানে হচ্ছে দু রকমের চাটনি দিয়েছে, এটা হচ্ছে টমেটো ঝাল মিষ্টি টক, আর এটা হচ্ছে কি এটা দিয়েছে যাই না ঠিক। তো চলো টেস্ট করি, তো ভেতরটা আগে দেখায় তুমি কি কি আছে দেখি, ভেতর ভেতরটা জাস্ট দেখো, তোমাদের ভেতরটা দেখায় কাকিমার ভেতরে কি কি আছে। সবজি আছে, গাজর, বিনস। আচ্ছা সবজি, গাজর, বিনস, তাই তো? গাজর, বিনস, বাঁধাকপি। বাঁধাকপি, সো গাইস কাকিমা বললো এর ভেতরে গাজর আছে, বিনস আছে, বাঁধাকপি আছে, এই সমস্ত দিয়ে ভেতরটা বেশ পরিপূর্ণ। এই দেখো জাস্ট দেখো, এই যে দেখতে পাচ্ছ, ভালো টেস্ট আছে, বেশ ভালো টেস্ট আছে, তোমরা এসো খেয়ে যাও। ₹15 আর সাইজটা দেখো, সাইজটা, সাইজটা তোমাদের দেখায় কি হচ্ছে সাইজ। এখানে শেফালি, তাইপো, ভেজ মোমো, চিকেন মোমো, শেফালি, তাইপো, ভেজ মোমো আর চিকেন মোমো, জল রাখি আর কোল্ড ড্রিঙ্কস গুলো রাখি। প্রত্যেকটা দাম যদি আলাদা করে একটু বলে দাও। চিকেন মোমো হয়ে গেছে ₹25 প্লেট, আর ভেজ আছে ₹20, শেফালি ₹15, তাইপো ₹15। আর এই দোকানটা তোমার কত দিনে পুরো হয়ে গেছে? 10 বছর হয়ে গেছে। 10 বছর? হ্যাঁ হ্যাঁ, 8-9 বছর 10 বছর হয়ে গেছে। থ্যাংক ইউ। দোকান থেকে ভেজ মোমোটা ট্রাই করলাম, তোমরা এসো, তোমরাও খেয়ে যেতে পারো, তোমরা ট্রাই করে যেতে পারো। চলো এরপরে আমরা একটা নেক্সট আরেকটা দোকানে যাব, সেই দোকানে আমরা চিকেন মোমোটা ট্রাই করব। দেখতে পাচ্ছ চিকেন মোমোর প্লেটটা হাতে চলে এসছে, এই যে জাস্ট দেখো লুকটা দেখো, হাতে চলে এসছে। আর এখানে এই যে দোকানটা দেখালাম যেখানে চিকেন মোমোর যা চিকেন মোমো ট্রাই করতে আসলাম, সো সেই দোকানটাতে বসার ঠিক ব্যবস্থা আছে, এখানে খুব সুন্দর একটা রুম, বসে খুব সুন্দরভাবে খেতে পারো। সো গাইস তো চলো আমরা এই চিকেন মোমোটা ট্রাই করি। চিকেন মোমো দেখো এখানেও, আর চিকেন মোমোর হচ্ছে দাম হচ্ছে ₹25, ভেজ মোমো ছিল ₹20, চিকেন মোমো ₹25, আর ডাম্পলিং যেটা খেয়েছিলাম ওটা হচ্ছে ₹15, আর শেফালি হচ্ছে ₹15। আর আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে তাইপু, নাকি টাইপু, টাইপু না তাইপু যাই হোক একটা নাম, সেটা আমি এর আগে খেয়েছিলাম, আজকে আমি খাবো না, ওটা অতটা ঠিক পরে বলবো। তো চলো এটা আগে চিকেনটা আগে ট্রাই করা যাক, ফ্রেন্ডস চিকেনটা আগে ট্রাই করি। এর সাইজটা জাস্ট দেখো, সাইজটা বেশ বড় সাইজ আছে। আর হচ্ছে চাটনিগুলো দিয়েছে, এটা হচ্ছে ধনেপাতার চাটনি, তাই তো? ধনেপাতার চাটনি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম, এটা হচ্ছে বাদামের চাটনি। আর এটা হচ্ছে লঙ্কা, লঙ্কা গুঁড়ো আর টমেটো, একটু ঝাল মিষ্টি। তো চলো এর ভেতরে, এটা চিকেন মোমো, আর চিকেন মোমোর ভেতরটা তোমাদের দেখাই। ও মাই গড, ভেরি হট, সেটা দেখতে পাচ্ছ এই যে এর ভেতরটা দেখো, বেস্ট কুচি কুচি করা চিকেন, চিকেনের টুকরো রয়েছে। আর এটা হচ্ছে বেশ সাইজটা বেশ বড় আছে। তো চলো টেস্ট করা যাক আগে, জাস্ট বাও, অসাম, অসাধারণ লাগছে খেতে। ভেজ মোমোটা এর আগের দোকানে খেয়েছিলাম জাস্ট, ওটা তেমন এটা লাগেনি, বাট এটা চিকেন, এটা হচ্ছে ₹25, বেশ ভালো লাগছে খেতে। পাঁচ পিস দিয়েছে, আমি 2 পিস খেয়ে নিই, বাদ বাকিটা দেবো সেভাবে। গরম গরম আছে,
তারপরে কথা হচ্ছে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, প্রথমে ডাম্পলিং তারপরে ভেজ মোমো তারপরে চিকেন মোমোটা ট্রাই করলাম এই দোকানে। সো সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে তোমার ডাম্পলিং, ওটা বেস্ট লেগেছে। তারপরের লেভেলে আমি রাখবো চিকেন মোমো, যেটা এই দোকান থেকে, যে দোকানের রুমে আমরা বসে আছি সেই দোকান থেকে চিকেন মোমোটা খেলাম। চিকেন মোমোটা জাস্ট অসাধারণ লেগেছে, তবে ডাম্পলিংটা লেভেলের, তারপরে হচ্ছে চিকেন মোমোটা অসাধারণ। আর ভেজ মোমোটা যেটা খেলাম, ভেজ মোমোটা হচ্ছে জাস্ট ভালো, এটা লেভেলের বলবো না বা অসাধারণ বলবো না, জাস্ট ভালো লেগেছে। সো তোমরা এসে ট্রাই করতে পারো। এখানে তোমরা আসবে কী করে সেটা বলি, তোমরা হচ্ছে খোর্ধা স্টেডিয়াম তোমরা অনেকেই চেনো। সো আমি ডিসক্রিপশানে এই জায়গাটা ঠিক যদি পাই গুগল ম্যাপে তাহলে লোকেশানটা ঠিক দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা চেক করে নেবে। আর হচ্ছে তোমরা ঠিক চলে আসবে তোমরা হচ্ছে খোর্ধা স্টেডিয়াম, সেখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে মোমোপাড়াটা ঠিক কোন দিকে, যে কাউকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে ঠিক মোমোপাড়াটা কোন দিকে। খুব এই জায়গাটা, এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মোমো বিক্রি হয়, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে মোমোপাড়া। আর এই মোমোপাড়াতে অনেক কিছু পাওয়া যায়, ভেজ মোমো পাওয়া যায়, চিকেন মোমো পাওয়া যায়, শেফালি পাওয়া যায়, টাইপু না কি একটা টাইপু এটা একটা পাওয়া যায়, ডাম্পলিং পাওয়া যায়। টাইপু হচ্ছে 15 টাকা, আর সেটা তোমরা ট্রাই করতে পারো। যা আমি এর আগে একবার এসেছিলাম, খেয়েছিলাম, জাস্ট ততটা ভালো লাগেনি। সো আজকে যেটা খেলাম ডাম্পলিং খেলাম, ডাম্পলিংটা জাস্ট লেভেলের, অসাধারণ লেগেছে। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলে আরও নতুন নতুন সস্তার ভিডিও আসতে যাচ্ছে। তো তোমরা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নোটিফিকেশান অন করে দাও, কারণ লেটেস্ট আপডেটের জন্য আর আমি যখনই ভিডিও আপলোড করবো সেই ভিডিও ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে বাই বাই।